সুপ্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম জব অনলাইন প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম সকল পৌরসভার নিয়োগ নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসছি এখন আমি তুলে ধরবো জুন মাসের যতগুলো পৌরসভা কার্যালয়ের নিয়োগ রয়েছে সবগুলো আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করবো প্রথমেই দেখতে পাচ্ছেন জামালপুর পৌরসভা কার্যালয় তো প্রত্যেকগুলো সার্কুলার আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরবো তো সার্কুলারটি প্রকাশিত তারিখ হচ্ছে আটাইশ পাঁচ দু হাজার তেইশ জামালপুর ডট পৌরসভা ডট ও আর জি তো এখানে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন যেখানে মোট ক্যাটাগরি রয়েছে চারটি নিম্নমান হিসাব সহকারী মুদ্রাকরি এক নম্বরে রয়েছে পদের সংখ্যা একটি বয়স আঠারো থেকে তিরিশ বছর উচ্চ মাধ্যমিক পাস দেন দুই নম্বরে রয়েছে জিপ চালক এখানে পদের সংখ্যা একটি বয়স আঠারো থেকে তিরিশ বছর এসএসসি পাস এরপর তিনি রয়েছে সহকারী কর আদায়কারী পদের সংখ্যা একটি এই স্নাতক পাস এবং চার রয়েছে কার্য সহকারী পদের সংখ্যা একটি সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন উচ্চ মাধ্যমিক তো শর্তাবলী কীভাবে আবেদনটি করতে হবে বলে দিচ্ছি তো অফিস চলাকালীন সময়ে আগামী বিশ ছয় হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে কেবলমাত্র সরকারি ডাকযুগে নিম্ন সাক্ষরকারী বরাবর দরখাস্ত পৌঁছাতে হবে নির্ধারিত তারিখের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না তো আপনাকে আবেদনটি করতে হবে কিন্তু বিশ ছয় দু হাজার তেইশ তারিখের মধ্যে একটি বিষয় বলি আপনাকে আমি এই জুন মাসে যতগুলো সার্কুলার তুলে ধরবো আমি আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশ থেকে একমাত্র এই সার্ভিসটি আমরাই দিচ্ছি এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা কাজ করবেন আবেদনের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে ফোন দেবেন না এরপর লাকসাম পৌরসভা কার্যালয় সেটা হচ্ছে কুমিল্লা প্রকাশিত তারিখ পঁচিশ পাল দু হাজার তেইশ তো এখানে প্রথমে ক্যাটাগরি দেখে নেব যেমন রয়েছে মোট ক্যাটাগরি এক থেকে তেরোটি এক সহকারী এখানে পদের সংখ্যা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক এবং দুই রয়েছে সহকারী কর আদায়কারী এখানে পদের সংখ্যা একটি একই যোগ্যতা লাগছে এবং তিন সার্ভেয়ার পদের সংখ্যা একটি সার্ভে এই তারা লাগছে চারে রয়েছে সহকারী লাইসেন্স পরিদর্শক পদের সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক পাস পাঁচে রয়েছে হিসাব সহকারী পদের সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক পাস ছয় রয়েছে বিল ক্লার্ক এখানে পদের সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক পাস এবং সাথে রয়েছে কার্য সহকারী পদের সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক পাস আটে রয়েছে বিদ্যুৎ মিস্ত্রি পদের সংখ্যা একটি মাধ্যমিক সার্টিফিকেট নয় রয়েছে পাম্প চালক পদের সংখ্যা দুইটি অষ্টম শ্রেণী পাস দশে রয়েছে জিপচালক পদের সংখ্যা একটি মাধ্যমিক পাস এগারোতে রয়েছে পাইপলাইন পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাস বারোতে রয়েছে টিকাদারকারি পদের সংখ্যা একটি মাধ্যমিক পাস সর্বশেষ অফিস সহায়ক পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাস তো এখন আমি আবেদনের প্রসেসটি বলে দিব পার্থকে সাদা কাগজে সহস্তে লিখিত কম্পিউটার কম্পোজকৃত দরখাস্ত আগামী পঁচিশ ছয় দু তেইশ তারিখের মধ্যে ডাকযুগি অফিস চলাকালীন সময়ের মধ্যে মেয়র লাকসাম পৌরসভা লাকসাম কুমিল্লা বরাবর পৌঁছাতে হবে তো আবেদন করার লাস্ট ডেট কিন্তু পঁচিশ ছয় হাজার তেইশ এই মাসের পঁচিশ তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে এখন আমি পরবর্তী সার্কুলারটিতে চলে যাচ্ছি সারস্তি পৌরসভা কার্যালয় এখানে সার্কুলারটি প্রকাশিত তারিখ ষোলো পাঁচ দু হাজার তেইশ প্রথমে ক্যাটাগরির বিষয়গুলো দেখে নেব এখানে মোট ক্যাটাগরি দেখতে পাচ্ছেন পাঁচটি এক হচ্ছে আদায়কারী একজন এবং এখানে যোগ্যতা লাগছে উচ্চ মাধ্যমিক পাস এবং দুই রয়েছে পাম্পচালক পদের সংখ্যা তিনটি অষ্টম শ্রেণী পাশ তিনে রয়েছে পাইপলাইন মেকানিক পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাস চারে রয়েছে বিদ্যুৎ মিস্ত্রি এখানে পদের সংখ্যা একটি মাধ্যমিক সার্টিফিকেট এবং সর্বশেষ পাঁচে রয়েছে স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা একটি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ তো আবেদনের প্রসেসটি বলে দেব প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয় হইতে প্রকাশিত নির্ধারিত ফর্ম এখানে যে লিঙ্কটি দেখতে এই লিঙ্ক থেকে ফর্মটি তুলে নেবেন দেন মেয়র সহরাষ্টি পৌরসভা সহাস্তি চাঁদপুরের বরাবর দরখাস্ত আগামী পনেরো ছয় দু হাজার তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে দাখিল করতে হবে তার মানে এখানে যে লিঙ্কটি দেখতে হচ্ছেন এই লিঙ্ক থেকে ফর্ম সংগ্রহ করবেন সংগ্রহ করে আপনার যেখানে যে ঠিকানাটা রয়েছে এই ঠিকানা বরাবর আগামী পনেরো ছয় তেইশ তারিখের মধ্যে আপনি পাঠিয়ে দেবেন তো এই হচ্ছে বর্তমান সময়ে জুন মাসের সকল পৌরসভা কার্যালয়ের সার্কুলার তো নেক্সট টাইম যদি আরও সার্কুলার আসে আপনি কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে পাবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ